শিল্পাঞ্চল সরকারি কলেজ পলাশ নরসিংদী ওআইসিটির সকল বিভাগের সকল ছাত্রছাত্রীদের একাদশ এবং দ্বাদশ, অর্থাৎ একাদশ হলো 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রী এবং দ্বাদশ যারা এইচএসসি পরীক্ষার জন্য অপেক্ষমান তাদের সকলকে আইসিটি বিষয়ের অনলাইন ক্লাসে শুভেচ্ছা স্বাগতম। করোনা মহামারীর প্রাককালে বিশ্বজুড়ে কোথাও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে ক্লাস নেওয়া হচ্ছে না, সেই পরিপ্রেক্ষিতে পলাশ শিল্পাঞ্চল কলেজের অধ্যক্ষ মহোদয় সকল শিক্ষকদের শিক্ষকদেরকে অনলাইনে সকল বিষয়ে ক্লাস দেওয়ার জন্য বলছেন, যাতে শিক্ষার্থীরা কোনো মতেই শিক্ষার থেকে বঞ্চিত না হয়। তারই ধারাবাহিকতায় আমরা এই অনলাইন ক্লাস করছি। আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস দ্বিতীয়বারের মতো অনলাইনে রেকর্ড করতেছি। তোমরা এই রেকর্ডগুলি দেখবে কম্পিউটার অথবা মোবাইলে এবং এগুলি দেখে আশা রাখি শিক্ষা অর্জন করবে এবং এই করোনা মহামারীর সময় শিক্ষা থেকে পিছিয়ে যাতে না পড়ো সেদিকে লক্ষ্য রেখে এই ভিডিওগুলি দেখবে। এতে তোমাদের অনেক সুবিধা হবে এবং মন খারাপ হবে না এবং শিক্ষার দিকে তোমাদের মন থাকবে। কারণ যদি তুমি কম্পিউটার এবং মোবাইলে বসে শুধু গেমস এবং গান শোনো, তাহলে তোমার জীবন বা তোমার জীবনের শিক্ষা গ্রহণের যে অংশ সেটা পিছিয়ে যাবে এবং একদিন হয়তো তুমি এখান থেকে অন্যত্র সরে যাবে, তখন আর তোমার জীবনে এই লেখাপড়া সম্ভব হবে না। তাই বাবা মা আদেশ এবং শিক্ষকদের নির্দেশ মোতাবেক নিজেকে লেখাপড়ার মনোনিবেশ রাখো, সেই উদ্দেশ্যেই এই অনলাইন ক্লাস। আশা রাখি তোমরা আমাদের এই উপদেশগুলি গ্রহণ করবে, যাতে তোমার ভবিষ্যৎ তোমাকেই গড়তে হবে। আজকের ক্লাসে আমরা যা যা আলোচনা করব তা হলো ইন্টারনেট, ইন্টারনেটে বা কম্পিউটার নেটওয়ার্কে আরো কতগুলি জিনিস অত্যাবশ্যক জিনিস যেগুলি প্রয়োজন নেটওয়ার্ক সম্প্রসারণ করার জন্য বা ভালো নেটওয়ার্ক পাওয়ার জন্য। সেগুলি হলো মডেম, হাব, সুইচ, রাউটার, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ও গেটওয়ে। ইন্টারনেট, ইন্টারনেট হলো কম্পিউটারের মাধ্যমে আন্তর্জাতিক একটি যোগাযোগ ব্যবস্থা। দুই বা ততোধিক কম্পিউটারকে কেবল মডেম, স্যাটেলাইট ইত্যাদির মাধ্যমে সমন্বয় করার প্রক্রিয়াকে কম্পিউটার নেটওয়ার্ক বলা। ইন্টারনেট ব্যবস্থা আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে গোটা পৃথিবীকে প্রায় অভিন্ন ভূখণ্ডে পরিণত করেছে। ইন্টারনেট ব্যবহারের জন্য প্রধানত নিম্নলিখিত জিনিসগুলি প্রয়োজন, যেমন কম্পিউটার, মডেম, টেলিফোন লাইন, ইন্টারনেট সংযোগ, সফটওয়্যার। সাধারণ ব্যবহারকারীগণ দুইভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারেন, যথা অনলাইন ইন্টারনেট আর হলো অফলাইন ইন্টারনেট। অনলাইন ইন্টারনেট হচ্ছে একটি কম্পিউটারে সার্বক্ষণিক ইন্টারনেটে সংযোগ রাখা। এর জন্য কম্পিউটারের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেসের প্রয়োজন পড়ে। অনলাইন ইন্টারনেটে সাধারণত আইপিএস, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের বড় বড় কোম্পানি অনলাইনে সংযোগ স্থাপন করে থাকেন। অফলাইন ইন্টারনেট ব্যবহারকারী নিকটবর্তী কোনো আইএসপিএস, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর সার্ভারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করার প্রক্রিয়াই অফলাইন ইন্টারনেট নামে পরিচিত। এই পদ্ধতিতে ব্যবহারকারীগণ তার সকল তথ্যাবলী আইএসপি এর সার্ভারে সংযোগ স্থাপন করে প্রেরণ করেন এবং গ্রহণ করেন। ইন্টারনেটের সুবিধা, বর্তমানে ইন্টারনেটের তথ্য গ্রহণ ও প্রেরণ অতি সহজে করা যায়। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের অনলাইনে যে কোনো লাইব্রেরি থেকে বই পড়া যায়। ইন্টারনেটের মাধ্যমে ইমেইল প্রেরণ করা যায়। ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করা যায়।
ইন্টারনেটের সাহায্যে সফটওয়্যার আদান প্রদান করা যায়, ইন্টারনেটের সাহায্যে অনলাইনে কেনাকাটা করা যায়। বর্তমান করোনা আক্রান্ত বিশ্বে ইন্টারনেট একটা অত্যাবশ্যকীয় মাধ্যমে পরিণত হচ্ছে, যার ছাড়া যোগাযোগ বা বিশ্বের ভিতরে যোগাযোগ যদি এই ইন্টারনেট না থাকতো যোগাযোগ হয়তো সম্ভব হতো না। আজকাল ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্ক যে কি প্রয়োজন তা মানুষ বা আমরা হারে হারে টের পাচ্ছি। অতএব আমরা এই ইন্টারনেট পড়তে যাই আর সবগুলি জিনিস ভালো করে পড়বো, যাতে আমাদের জীবনকে আমরা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারি। ঠিক ইন্টারনেটে কম্পিউটার থেকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য স্থানান্তর ক্ষেত্রে কতগুলি আনুষঙ্গিক জিনিস ব্যবহার করা হয়, যেগুলি হলো একটা হলো মডেম। মডেম কথাটা আসছে মডুলেটর এবং ডিমডুলেটর এই দুইটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে মডেম। মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস যা তথ্যকে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে টেলিফোন লাইনের মাধ্যমে পৌঁছে দেয়। মডুলেটর এবং ডিমডুলেটর শব্দ দুইটির সমন্বয়ে মডেম তৈরি হয়। মডেমের দুইটি অংশ, একটা হলো মডুলেটর বা মডুলেশন, ডিমডুলেটর বা ডিমডুলেশন। মডেমের মাধ্যমে তথ্য স্থানান্তরের ক্ষেত্রে মডেমের ভূমিকাটা কি? ডাটা কমিউনিকেশনের জন্য কম্পিউটারের সঙ্গে ব্যবহৃত একটি অপরিহার্য যন্ত্র হচ্ছে মডেম। টেলিফোন লাইনের মাধ্যমে ডাটা কমিউনিকেশনের কাজের জন্য প্রেরক এবং প্রাপক উভয় কম্পিউটারের উভয় প্রান্তের সঙ্গে মডেম ও টেলিফোন লাইনের সংযোগ থাকতে হয়। মডেম যন্ত্রটি কম্পিউটার এবং টেলিফোন যন্ত্রের মাঝখানে অবস্থান করে। কম্পিউটারের ডাটা তৈরি ও প্রবাহিত হয় ডিজিটাল পদ্ধতিতে এবং ডিজিটাল সংকেত হিসাবে, কিন্তু টেলিফোন লাইনের মাধ্যমে ডাটা বা কণ্ঠস্বর প্রবাহিত করতে হলে ওই ডাটাকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে প্রেরণ করতে হয়। ডাটা কমিউনিকেশনের প্রক্রিয়া প্রেরক যন্ত্রের সঙ্গে যুক্ত মডেম যন্ত্রটি প্রথমে প্রেরিতব্য ডাটাকে ডিজিটাল সংকেত থেকে অ্যানালগ সংকেতে রূপান্তরিত করে টেলিফোন লাইনে পাঠিয়ে দেয়। টেলিফোন লাইনের মাধ্যমে প্রবাহিত ডাটা প্রাপক কম্পিউটারের মডেমে পৌঁছার পর প্রাপক কম্পিউটারের সাথে সংযুক্ত মডেম অ্যানালগ সংকেত হিসাবে প্রাপ্ত ডাটাকে আবার ডিজিটাল সংকেতে রূপান্তরিত করে প্রাপক কম্পিউটারে পাঠিয়ে দেয়। এভাবে মডেম এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য স্থানান্তর করে। অতএব তথ্য স্থানান্তরের ক্ষেত্রে মডেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই মডেম ছাড়াও আরো অনেকগুলি মৌলিক উপাদান বা যন্ত্রপাতি আমরা ব্যবহার করি, সেগুলির মধ্যে যেমন কম্পিউটার, মডেম, হাব, এগুলি আমরা এখন হাব নিয়ে আলোচনা করব। হাব হইল একটি কানেক্টিং ডিভাইস। কম্পিউটার নেটওয়ার্ক আওতাভুক্ত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগকারী দুই এর অধিক পোর্ট যুক্ত রিপিটারকে হাব বলা হয়। হাবের পোর্টের সংখ্যার উপর নির্ভর করে কতগুলি কম্পিউটার সংযোগ দেওয়া যাবে। বিভিন্ন পোর্টের হাব বাজারে পাওয়া যায়। ব্যবহারকারীরা চাইতে যে হাব ক্রয় করা যায়। হাব দুই প্রকার, একটা হলো নিষ্ক্রিয় হাব আর একটা হলো সক্রিয় হাব। নিষ্ক্রিয় এই ধরনের হাব সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে না, শুধুমাত্র তথ্য আদান প্রদান করতে পারে। অর্থাৎ কম্পিউটার যেভাবে তথ্য দেয় ঠিক এই হাবগুলি হুবহু তথ্যকে প্রাপক কম্পিউটারে প্রেরণ করে। এখানে তার কোনো তত্ত্বের উপরে এই যে ধরনের হাবের কোনো রকমের বিক্রিয়া বা কোনো রকমের হস্তক্ষেপ করার অধিকার থাকে না। সক্রিয় হাব এই ধরনের হাব তত্ত্ব আদান প্রদানের সাথে সাথে সংকেতের মানকে বৃদ্ধি করে এবং অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে, যার জন্য এটার নাম হলো সক্রিয় হাব বা বুদ্ধিমান হাব। হাবের সুবিধা, হাব সিগন্যাল গ্রহণ করার পরই একই সাথে সকল কম্পিউটার প্রেরণ করে। হাব এর কনফিগারেশন তুলনামূলক সহজ। হাবের মাধ্যমে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে সিগন্যাল সংঘর্ষ বা কোলিশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুইচ, কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে সুইচ একটি কানেক্টিং ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। সুইচ
প্রেরক হইতে আগত সিগন্যালকে গ্রহণ করার পর সরাসরি প্রাপক কম্পিউটারে প্রেরণ করে। সুইচের মাধ্যমে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে সিগন্যাল কোলিশন সম্ভাবনা কম থাকে। সুইচের সুবিধা হলো সুইচ প্রেরক হইতে আগত সিগন্যাল গ্রহণ করার পর সরাসরি প্রাপক কম্পিউটারে প্রেরণ করে। সুইচের কনফিগারেশন তুলনামূলক জটিল। সুইচের মাধ্যমে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে সিগন্যাল সংঘর্ষ কোলিশন ও সম্ভাবনা কম থাকে। রাউটার রাউটার হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং এ ব্যবহৃত এক ধরনের ডিভাইস। এর মাধ্যমে একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করা যায়। রাউটার ব্যবহার করার মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। তবে রাউটার একই প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে একত্র করতে পারে। এর মাধ্যমে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে কোলিশন হওয়ার সম্ভাবনা কম থাকে। রাউটার ডাটার সংঘর্ষ বা কোলিশন সম্ভাবনা কমায়। নানান ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে। অসুবিধা হলো রাউটার দাম বেশি। একই প্রোটোকল ছাড়া রাউটার নেটওয়ার্কে সংযুক্ত হইতে পারে না। রাউটারের কনফিগারেশন তুলনামূলক জটিল। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা NIC। নেটওয়ার্ক কার্ড হচ্ছে এক ধরনের ইন্টারফেসিং কার্ড। এর মাধ্যমে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করা যায়। নেটওয়ার্ক কার্ডকে NIC কার্ডও বলা হয়। এই ধরনের কার্ডগুলো মাদারবোর্ডের এক্সপেনশন স্লটে স্থাপন করা হয়। ল্যান কার্ডটি এক্সপেনশন স্লটে স্থাপনের পর এর নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক তৈরিকৃত ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হয়। গেটওয়ে, যদি বিভিন্ন নেটওয়ার্কের প্রোটোকল বিভিন্ন হয় তাহলে তাতে সংযুক্ত করার জন্য যে ডিভাইসের প্রয়োজন হয় তাকে বলা হয় গেটওয়ে। গেটওয়ে রাউটারের চেয়ে অধিক শক্তিশালী ও বুদ্ধিমান দিয়ে একটি ডিভাইস, কারণ তথ্য গেটওয়েতে আসার পর প্রাপক নেটওয়ার্কের প্রোটোকল অনুযায়ী সাজিয়ে প্রেরণ করে। বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করতে গেটওয়ে ব্যবহার করা হয়। গেটওয়ে ডাটা সংঘর্ষ বা কোলিশনের সম্ভাবনা কমায়। প্রাপক নেটওয়ার্কের প্রোটোকল অনুযায়ী সাজানোর পর তার তথ্য প্রেরণ করে। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। যাক, আমরা আজকে ইন্টারনেট, ইন্টারনেটের প্রকারভেদ, মডেম, হাব, সুইচ ইত্যাদি সম্পর্কে আলোচনা করলাম। এই জিনিসগুলি তোমরা বারবার মেইন বই এবং এই যে অনলাইনের ক্লাসগুলি পড়বে এবং মনোযোগ সহকারে পড়লে ইনশাআল্লাহ এগুলি মুখস্থ করার দরকার হয়, এমনিই তোমরা এগুলি পারবে। এবং এগুলির প্রত্যেকটা, যেমন হাব, সুইচ, মডেম, এরপরে রাউটার, এগুলি কার কাজ কি, গেটওয়ের কাজ কি, এগুলি ভালো করে যদি আমরা পড়ি তাহলে আমরা এইগুলি একটা ক্ষয়ের ভিতরে প্রশ্ন হয়, ক্ষয়ের একটা প্রশ্ন থাকে এই দুই পাটা প্রশ্নের ভিতরে, যে কোনো অধ্যায় এগুলি দিতে পারে। অর্থাৎ আমরা এগুলি যদি ভালো করে পড়ি পড়ো তাহলে দেখবো যে এগুলির প্রশ্নের উত্তর দিতে পারে। সকলকে ধন্যবাদ জানাই আজ এই চতুর্থ অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করছি। খুদা হাফেজ, সবাই ভালো থাকো, নিরাপদ দূরত্ব বজায় রাখো।